وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা রমজান 1441 হিজরিতে যে চলে আসছে, আল্লামা ইমাম শেখ বিন উসাইম রহমতুল্লাহ আলাইহির কিতাব মজালিসুস শাহরে রমজান থেকে তার মজলিস নম্বর 22। বিষয়বস্তু হচ্ছে কদরের রাতে এবং শেষ দশকে এবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম। শেখ বলছেন, আল মজলিসু সানি ওয়াল ইশরুন ফিল ইজতিহাদ ফিল আশরিল আওয়াখিরে ওয়া লাইলাতুল কদর, 22 নম্বর মজলিস লাইলাতুল কদর এবং শেষ দশকে মেহনত পরিশ্রম করা সম্পর্কে। এই রাত অত্যন্ত মুবারক রাত, সুতরাং এই রাতকে পাওয়ার জন্য, এই রাতের ফজিলত হাসিলের জন্য মেহনত পরিশ্রম করা একজন মমিন আল্লাহ ভীরু আখিরাতমুখী ব্যক্তির জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, যার মাধ্যমে তার মর্যাদা উঁচা হবে জান্নাতুল ফিরদাউসে পরকালের জীবনে। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই মোবারক যে 10টি রাত রয়েছে তার মধ্যে রয়েছে লাইলাতুল কদর, কদরের রাত, বরকতপূর্ণ রাত, যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাতের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত দিয়ে ধন্য করেছেন। এই রাতের মহাপুরস্কার যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যা এই উম্মতের জন্য খাস করেছেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর অনুগ্রহ করেছেন। এই রাতের ফজিলতের কথা স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সূরায়ে দুখানের প্রথম থেকে আল্লাহ ইরশাদ করেছেন, হামিমুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, এই কিতাব আল কোরআনকে নাজল করেছি বরকতময় রাতে, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ক সাবধানকারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়, আমরা মিন ইনদেনা, আমার নির্দেশ অনুযায়ী, ইন্না কুন্না মুরসালিন, নিশ্চয় আমি রসুল প্রেরণকারী, রহমাতাম মির রব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে অনুগ্রহ, ইন্না হুয়া সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন এবং জানেন। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের রাত বলেছেন, লাইলাতুম মুবারাকা, বরকতের রাত বলেছেন। কেন? কারণ এতে রয়েছে অজস্র কল্যাণ, এতে রয়েছে অশেষ বরকত, এর ফজিলত হচ্ছে অপরিসীম। এর বরকতের একটি দিক হচ্ছে যে এই কোরআনে কারীম যা দিয়ে মানব জাতিকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন, না হলে মানুষ দিশেহারা থেকে যেত, এই রাতেই নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেন, অর্থাৎ লৌহে মাহফুজে যে মানুষের তকদির লেখা আছে তা ফেরেশতাদেরকে এক বছরের জন্য জানিয়ে দেওয়া হয় যে এই বছরে কি হবে, কার রুজি কেমন হবে, কার আয়ু, কার সুস্থতা অসুস্থতা, কার সুখ কার দুঃখ, ভালো মন্দ ইত্যাদি, যাতে কোনো রকমের ত্রুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে লিখে রেখেছেন তার লহে মাহফুজে তকদির লিপিতে, ভাগ্যলিপিতে, সে অনুযায়ী হয়ে থাকে। মহান আল্লাহ এই রাত সম্পর্কে একটি সুরায় নাজিল করেছেন, বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, মর্যাদাপূর্ণ রাতে, সম্মানের রাতে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর,
তুমি কি করে জানবে কদরের রাত বাকি? লাইলাতুল কদরে খাইরুম মিন আলফে শাহর, এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু, অসংখ্য ফেরেশতারা নেমে আসেন। ওয়ার রুহু ফিহা, এই রাতে এমনকি জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন। বেইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে। মিন কুল্লি আম, প্রত্যেকটি নির্দেশ নিয়ে যা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়। সালামুন হিয়া, এই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি। হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। সুরে কদর, যাতে পাঁচটি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরাই এই রাত সম্পর্কে নাজিল করেছেন। এই রাতকে লাইলাতুল কদর, কদরের রাত বলা হয়। লাইলাতুল মানে রাত, আর কদর, এই কদর মানে কি? কদরের কয়েকটি অর্থ হইতে পারে। একটি অর্থ শেখ বলছেন যে আল কদর বেমানা শরফ ওয়া তাজিম। লাইলাতুল কদর, এই যে কদর বা কদর মানে হচ্ছে মর্যাদা, তাজিম, মহত্ব, এটি অর্থ। তাহলে এই রাতকে লাইলাতুল কদর এই জন্য বলা হয় যে এই রাত হচ্ছে মর্যাদার রাত, এই রাত হচ্ছে মহত্বপূর্ণ রাত, জি, এই রাত হচ্ছে ফজিলত বরকতপূর্ণ রাত, জি, বড়ই এর কদর মর্যাদা রয়েছে। আরেকটি অর্থ হয় কদর মানে হচ্ছে সুপরিমিত করা, জি, নির্ধারিত করা, সুপরিমিত করা, পরিমাণ নির্ধারণ করা। অবেমানা তকদির ওয়াল কাজা, চূড়ান্ত ফয়সালা করা, এসব অর্থ হয়ে থাকে। এই জন্য তাহলে কদরের রাতকে কদরের রাত বলা হয় যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা যা হয়ে আছে, তকদিরে লেখা আছে, তা ফেরেশতাদেরকে এক বছরের জানিয়ে দেওয়া হয়। এবং চূড়ান্ত ফয়সালা যা করা আছে সে অনুযায়ী তাদেরকে কাজের দায়িত্ব দেওয়া হয়। এই রাতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত, জি, ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, ওয়া কাসরাতুস সওয়াব, আর সওয়াবের নেকির প্রাচুর্যের দিক থেকে, প্রতিদান, অশেষ প্রতিদান রয়েছে এই দিক থেকে। কারণ যারাই এই রাতের কেয়াম করবে, দীর্ঘ সময় ধরে ইবাদত বন্দেগি করবে, সলাতে ব্যস্ত থাকবে, জিকির আজকার দোয়ায় ব্যস্ত থাকবে, তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। এই রাতে অসংখ্য ফেরেশতা এমনকি জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, যার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে রাত দিন কাজ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালনে ইবাদত বন্দেগিতে তারা কখনো অহংকার প্রদর্শন করে না। লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি ওয়া লা ইয়াস্তাহসিরুন, এবং তারা ক্লান্ত হন না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, এবং তারা রাত দিন চব্বিশ ঘন্টা রবের তসবিহ করতে থাকে, কোনো রকমের তারা ক্লান্ত হয় না বা অলস হয়ে যায় না। সূরা আম্বিয়া আয়াত নম্বর 19-20। লাইলাতুল কদরে কল্যাণ নাজিল হয়, বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালামের কথা বিশেষভাবে বলা হয়েছে ফেরেশতাদের সাথে, এই জন্য যে তিনি সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। তিনিও নেমে আসেন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে, এবং মালায়েকার নেমে আসা, জিবরাইল আলাইহিস সালামের নেমে আসা বহন করে বরকতকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে তারা জমিনে আসেন। এই রাত্রি সম্পর্কে আল্লাহ বলছে সালামুন হিয়া, এই রাত্রি হচ্ছে শান্তি আর শান্তি, জি, মুমিনদের জন্য সালাম, শান্তি, কোনো ভয়ভীতি নেই। এই জন্য যে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে সেই রাতে মুক্তির ঘোষণা দেওয়া হয়, এবং জাহান্নামের আজাব থেকে বা পরকালের আজাব থেকে তারা নিরাপদ হয়ে যায়। আর এই আল্লাহ রাব্বুল আলামের রহমত আর বরকত চলতে থাকে হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। এই সূরায় কদরের রাতের, লাইলাতুল কদরের ফজিলতের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ছটি দিক এখানে উল্লেখ করেছেন, বলছেন যে এই সূরাতে ছয়টি দিক রয়েছে লাইলাতুল কদরের ফজিলতের। বলছেন যে প্রথম ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আল কোরআনুল করিম নাজিল করেছেন, আল্লাযী বিহিদায়াতুল বাশার, যার মাধ্যমে মানবতাকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন, জি,
এমন রাস্তা দেখিয়েছেন যাতে রয়েছে তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ, তাতে রয়েছে তাদের সুখের শান্তির ব্যবস্থা ইহকাল পরকালে। দ্বিতীয় ফজিলতের দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই রাত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, ওমা আদরাক মা লাইলাতুল কদর, হে নবী তোমাকে কিসে জানাবে বা কিভাবে জানবে যদি আল্লাহ না জানান, তাহলে তুমি কি জানো যে মা লাইলাতুল কদর, কদর রাতটি কি? এতে জিজ্ঞাসার মাধ্যমে এর এই রাতের মহত্ব, এই রাতের ফজিলত, এই রাতের গুরুত্ব ওকে বোঝানো হয়েছে। যেমন আমরা নিজের ভাষায় বলে থাকি যে তুমি কি চেনো এই লোককে, ইনি কি যেমন তেমন লোক নাকি? কোন একটা কিছু গুরুত্ব দিয়ে বা কোনো ব্যক্তি সম্পর্কে গুরুত্ব দিয়ে বলতে গিয়ে এই ভাষা আমরা প্রয়োগ করে থাকি। আল্লাহ রব্বুল আলামিন সেই ভাষায় কোরআন নাজিল করেছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি করে জানবে যে কদরের রাত কি, যদি আমি আল্লাহ না বলতাম যে লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর। তিন নম্বর ফজিলত দিক হচ্ছে যে আন্না খাইরু মিন আলফে শাহর, এই কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম, অন্য অন্য মাসের হাজার মাস অপেক্ষা উত্তম হচ্ছে এই কদরের একটি রাত। 83 বছর 4 মাসের চাইতে বেশি উত্তম, 1000 মাস মানে 83 বছর 4 মাস একজন মানুষের আয়ু, বরং 83-84 বছর মানুষ খুব কমই আজকাল বেঁচে থাকে, তার আগে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। চতুর্থ ফজিলতের দিক হচ্ছে যে এতে অসংখ্য মালায়েকা ফেরেশতা নেমে আসেন জমিনে, ওহম লায়ান জেলুনা ইল্লা বিল খাইরি ওয়াল বারাকাত ওয়ার রাহমা, আর ফেরেশতারা নেমে আসেন একমাত্র কল্যাণ নিয়ে, বরকত নিয়ে, রহমত নিয়ে, উদ্দেশ্যবিহীন আল্লাহ তাদেরকে পাঠান না আর উদ্দেশ্যবিহীন তারা আগমন করেন না। 5 নম্বর ফজিলতের দিক এই সুরায় বর্ণনা করা হয়েছে সুরাতুল কদরে যে আন্নাহা সালাম, সালামুন হেয়া, এই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি, লিকাসরাতি সালামাতে ফিহা মিনাল ইকাবি ওয়াল আজাবে, আজাব শাস্তি থেকে এতে মানুষকে নিরাপত্তা দান করা হয়, খুব বেশি বেশি পরিমাণ নিরাপত্তা দান করা হয়, কারণ মানুষ এতে যখন খুব বেশি বেশি নেকির কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলমিনের রহমত নাজিল হয় তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলমিনের মাগফিরাত মার্জনার ঘোষণা হয় এবং আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা হয়। 6 নম্বর ফজিলতের দিক হচ্ছে যে এই একটি বিষয় নিয়ে, একটি কদরের রাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটি সুরাই নাজেল করেছেন কোরআনুল কারিমে, যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে আছে। এটি একটা গুরুত্বপূর্ণ ফজিলতের দিক যে এটি যেমন তেমন বিষয় নয়, না হইলে কোরআনে কারিমের আয়াত, বরং আয়াত নয় বরং কয়েকটি আয়াত সুরা এ সম্পর্কে নাজেল হতো না, আল্লাহ নাজেল করেছেন। এছাড়াও সুরায় দোকানের কয়েকটি আয়াত যা শুরুতেই উল্লেখ করেছি তাও আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর সম্পর্কে নাজিল করেছেন। লাইলাতুল কদরের ফজিলতের আরেকটি দিক হচ্ছে যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যাবে, যেই ব্যক্তি কদরের রাতে কেয়াম করবে, ইবাদত বন্দেগী করবে ঈমানের সাথে এবং নেকির আশায়, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। আল্লাহর প্রতি ঈমানের সাথে হইতে হবে, আল্লাহর কাছে নেকির আশাই হইতে হবে, দুনিয়ার কোনো স্বার্থ হবে না, দুনিয়ার কোনো লোভে বা ভয়ে হবে না এবং পার্থিব কোনো গরজ থাকবে না, বরং ইখলাসের সাথে যেই ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম ইবাদত বন্দি করবে। এই লাইলাতুল কদর, জি এই লাইলাতুল কদর জানা শর্ত নাই। শেখ মিনুল হোসেন বলছেন যে এই রাতে যারাই ইবাদত করবে হ্যাঁ তারাই এই ফজিলত পাবে। সে লাইলাতুল কদর কোন রাতে হলো নির্দিষ্ট করে জানতে পারুক আর নাই পারুক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটি সম্পর্কে জানার শর্ত লাগাননি যে যেই ব্যক্তি এই রাত জানতে পারবে সে এই ফজিলত পাবে, না বলেছেন যেই ব্যক্তি এই রাতের কেয়াম করবে, ইবাদত বন্দী করবে সেই ব্যক্তি এই ফজিলত পাবে। জি, এই লাইলাতুল কদর কদরের রাত রমজানে, অন্য কোনো মাসে নয়, শাবানে নয়। সুতরাং সূরা দোখানের আয়াতগুলিকে শাবানের উপরে যারা ফিট করেছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে, অথবা অপব্যাখ্যা করেছে, অথবা ভুল বুঝেছে ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত।
আল্লাহ ওদেরকে যেন সঠিক পথে ফেরার তৌফিক দান করেন। আর যারা তাদের বিদাতকে সাব্যস্ত রাখার জন্য কোরআনের অপব্যাখ্যা করে তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার যেন হেফাজত করেন। বলছেন শেখ যে ওলাইলাতুল কাদরে ফি রমাদান, রমজান মাসেই হয়ে থাকে, কদরের রাত রমজান মাসেই, কারণ আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু, আমি কোরআন নাজেল করেছি ফি লাইলাতুল কদরে, কদরের রাতে। আর কোরআন কখন নাজেল হয়েছে? রমজান মাসে নাজেল হয়েছে। যেমন সূরা বাকার আয়াত 185 তে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। তাহলে এই দুটি আয়াতকে সূরা বাকার আয়াত নম্বর 185 যে রমজান মাসে কোরআন নাজেল হয়েছে, আর সূরায়ে কদরের প্রথম আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, দুটোর সমন্বয় করলে স্পষ্ট হয়ে ওঠে যে কোরআন নাজেল হয়েছে রমজান মাসে আর কোরআন নাজেল হয়েছে কদর রাতে। তাহলে কদর রাত হচ্ছে রমজান মাসে, জি, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কদরের রাত আর রমজান এটি আগের উম্মতেও ছিল আর এই উম্মতেও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মর্মে ইমাম আহমদ নাসাই বর্ণনা করেছেন হাদিস আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আন লাইলাতুল কদর, আচ্ছা বলুন তো কদরের রাত সম্পর্কে, আহিয়া ফি রমাদান রমাদান আম ফি গাইরি, সেটা রমজানে না অন্য কোনো মাসে? কালা, তখন রাসূল বললেন বাল হিয়া ফি রমাদান, কদরের রাত রমজানে, তাহলে কদরের রাত রমজান মাসে অন্য কোনো মাসে নয়। কালা, তারপরে জিজ্ঞেস করলেন তা কোনো মাল আম্বিয়াই মা কানু ফাইদা কবিদ রফিয়াত আমহিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, সেটা আম্বিয়াদের সাথে এই রাতটি ছিল যতদিন তারা ছিলেন, তারপরে তারা যখন ইন্তেকাল করেছেন তাদের সাথে রাতটিকে উঠিয়ে নেওয়া হয়েছে, না সেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত আছে থাকবে? কালা বাল হিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, বরং এই কদরের রাত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। হাদিসটি ইমাম হাকিমও বর্ণনা করেছেন আর বলেছেন এই হাদিসটি ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী। তবে শেখ বলছেন যে লাকিন ফাদলুহা ওয়া আজরুহা ইখতাসু আল্লাহু আলা বিহাযিল উম্মাহ, আগের উম্মতেও আর আগের আম্বিয়াদের সাথেও এই কদর রাত ছিল, কিন্তু এই ফজিলত ছিল না যেই ফজিলত দেওয়া হয়েছে, মর্যাদা এই রাতের দেওয়া হয়েছে এই উম্মতের ক্ষেত্রে বিশেষভাবে, বরং এই রাতের যে মহাপুরস্কার আর ফজিলত আর মহত্ব সেটি এই উম্মতের সাথে খাস, আল্লাহ আলাম, তিনি বলছেন। যেমন জুমাবার আগেও ছিল মানব জাতির ইতিহাসে, জুমাবার আদম আলাইসাল্লাম থেকে চলে আসছে, বা যখন থেকে আল্লাহ দিন রাত সৃষ্টি হয়েছে তখন থেকে সপ্তাহের সাত দিনে একদিন জুমাবার, কিন্তু এই জুমাবারের যে ফজিলত, সবচাইতে উৎকৃষ্ট উত্তম দিন হচ্ছে জুমার দিন, এই ফজিলত একমাত্র শেষ উম্মতের জন্য, আল্লাহু আলাম। লাইলাতুল কদর রমজান মাসে হয়ে থাকে জানতে পারলাম, রমজান মাসের মধ্যে বিশেষ করে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয়ে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তলাশ করো রমজান মাসের শেষ দশকে, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। এবং শেষ দশকে যে জোড় বেজোড় আছে তার মধ্যে বেজোড়ে জোড়ের তুলনায়, জোড় রাতগুলির তুলনায় বেজোড় রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, বলছেন ওয়াহিয়া ফিল আওতারে আকরাবু মিনাল আশফা, জোড়ের চাইতে বেজোড় রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বরং সেটি হচ্ছে দলিলের কাছাকাছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল উইত্রে মিনাল আশরি আওয়াখিরে মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তলাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে, ফিল উইত্রে বেজোড় রাতে তলাশ করো। তাহলে শেষ দশক আর বিশেষ করে শেষ দশকের বেজোড় রাত, আর সে বেজোড় রাত হচ্ছে পাঁচটি, 21, 23, 25, 27, 29, রাহুল বুখারী হাদিস সহিহ বুখারী। আর এই যে শেষ দশ দিন আছে, শেষ দশ দিনের মধ্যে শেষ সাত দিন যদি ধরেন তাহলে এটা আরও কাছাকাছি, যে এই শেষ সাত দিনের ভিতরেই লাইলাতুল কদর হয়ে থাকে বা বেশিরভাগ হয়ে থাকে, এই সম্ভাবনাটাই বেশি। বলছেন শেখ ওয়াহিয়া ফিসাবিল আওয়াখিরে আকরাব, শেষ সাত দিনে লাইলাতুল কদর হওয়াটাই হচ্ছে অতি নিকটবর্তী দলিলের। লিহাদিস ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, কারণ আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে আন্না রিজালা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর ফিল মানাম ফিসাবিল আওয়াখির,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবাই কেরামগণকে লাইলাতুল কাদার দেখানো হয়েছিল স্বপ্ন যুগে। কখন দেখেছিলেন তারা? যে কখন হচ্ছে ফিসাবিল আওয়াখিরে, রমজান মাসের শেষ 7 দিনে। শেষ 7 দিন তাহলে 23 থেকে শুরু করে 23, 25, 27, 29, এই রাতগুলিতে সম্ভাবনা বেশি, যদি 21 হলে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্বপ্নের কথা শুনে বললেন, আরা রুয়াকুম কাদ দাওয়াতাত, আমি মনে করি যে তোমাদের স্বপ্নগুলি সত্যের অনুকূলে হয়েছে, একটি অপরটির সমর্থক। ফিসাবিল আওয়াখির, শেষ 7 দিনে। ফামান কানা মুতাহারিহা, সুতরাং কেউ যদি লাইলাতুল কাদার তলাশ করতে চায়, লাইলাতুল কাদারের ইবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম করতে চায়, ফালিয়া তাহাররা ফিসাবিল আওয়াখিরে, তাহলে শেষ 7 দিনে যেন লাইলাতুল কাদার তলাশ করে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইলতামিসুহা ফিল আশিল আওয়াখিরে, তোমরা তলাশ করো কদরের রাত শেষ 10 দিনে, লাইলাতুল, ফাইন দাউফা আহাদুকুম, যদি তোমরা শেষ 10 দিন না পড়ো, আও আজিজা, যদি তোমরা দুর্বল হয়ে পড়ো, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তাহলে শেষ দিকে যে 7টি অবশিষ্ট দিন রয়েছে তাতে তোমরা হেরে যেও না, দুর্বল হয়ে পড়িও না। আর শেষের যে 7 দিন, তার মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী দলিলের দিক থেকে যেটাতে বেশি চান্স রয়েছে লাইলাতুল কাদারের, সিটি সম্পর্কে বলছেন শেখ ইবনে উসাইমিন, লাইলাতুস সাবইন ওয়াইশরিন, 27 রাত। এই মর্মে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি উল্লেখ করেছেন, বলছেন আন্নাহু কাল, তিনি বলছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজ কোরআন কারি আলেম সাহাবাই কেরামদের মধ্যে, তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আলামু আইয়ু লাইলাতিন হিয়া, আমি অবশ্যই জানি যে কদর রাতটি কোন রাত। হিয়া লাইলা আল্লাতি আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আমাদেরকে কিয়ামের ইবাদত বন্দীগীর জন্য নির্দেশ দিয়েছেন। হিয়া লাইলাতুস সাবঈন ওয়াইশরিন, সেটি হচ্ছে 27 রাত। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসটিকে ভিত্তি করে অনেকে শুধুমাত্র 27 রাতটিকে ধরে নিয়েছে, যেটা ভুল। শুধুমাত্র 27কে ধরে নেওয়া, যেটা আমাদের উপমহাদেশে দেখা যায় যে কদর রাত মানে 27 তারিখেই খুব গুরুত্ব দিয়ে একটু জাগে এবাদবন্দি করে, আর বাকি বেজড়গুলির কোনো পরোয়া করে না, বা বেখিয়াল হয়ে উদাসীন হয়ে থেকে যায়, অথচ হয়তো সেটা হাতছাড়া হয়ে গেছে আগে। সুতরাং যে বিস্তারিত আলোচনা করলাম সবটাই মনে রাখবেন, আর তার মধ্যে 27 গুরুত্ব সহকারে এবাদত বন্দেগি করবেন, কেয়াম করবেন এবং বহুমুখী এবাদবন্দি করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। লাইলাতুল কাদের সম্পর্কে আরও মনে রাখবেন যে সারা জীবন ধরে প্রতি বছর একই রাতে হয়ে থাকে না। ওয়ালা তাখতাসু লাইলাতুল কাদর বিলাইলাতি মুআয়্যানা ফি জামিল আওয়াম, প্রতি বছরে ওই একটি রাতে, 27 শুরু হয়েছে তো 27ই চলতে আছে, 21 শুরু হয়েছে তো 21ই চলতে আছে, আপনার 29 তো 29ই চলতে আছে, এমনটা হয় না। বলতান্তাকিলু, বরং সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতে থাকে। ফাতা কোনো ফি আমি লাইলাতা সাবি ওয়াইশিন মাসালান, সুতরাং কোনো বছরে 27 রাতে হয়ে থাকে, ওয়াফি আমিন আখার, অন্য বছরে লাইলাতা খামসি ওয়াইশিন 25ই হয়ে থাকে। তাবা আনলে মাসিয়াতিল্লাহ, হিকমতি, আল্লাহর ইচ্ছা এবং হেকমত অনুযায়ী। এর দলিল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইলতামিসুহা ফি তাসিয়াতিন তাবকা, ফি সাবিয়াতিন তাবকা, ফি খামিয়াতিন তাবকা, রাওয়াহুল বুখারী। তোমরা এই লাইলাতুল কাদার তলাশ করো যখন 9 দিন বাকি থাকবে, 9 দিন বাকি থাকবে 21 রাতে, অথবা 7 দিন বাকি থাকবে 23-এ, 5 দিন বাকি থাকবে 25-এ। আজি ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, এই জন্য তার ফাতহুল বারিতে সহিহ বুখারীর ভাষ্যে বলছেন, আরজাহুল আকওয়াল, এই কদর রাত সম্পর্কে অনেকগুলি উক্তি রয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি যেটি প্রাধান্যযোগ্য উক্তি সেটি আন্নাহা ফি উইতরি মিনাল আশিল আখিরে, শেষ দশকের বেজোড় রাতে হয়ে থাকে, ও আন্নাহা তান্তাকিলু, এবং সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে থাকে, কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো 27, কখনো 29। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাতটি আমাদেরকে জানিয়ে দিলেই তো ভালো হতো, জানিয়ে দিলেন না কেন? যদি সুনির্দিষ্ট করে দিতেন তাহলে আমরা নিশ্চিত হয়ে যেতাম, আর একটা রাত একবারে বড় মেহনতের সাথে আমরা এই কদরের রাতের এবাদতবন্দি করে আল্লাহর সান্নিধ্য লাভ করতাম,
কেন করলেন না, বলছেন যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর এলেমটা চূড়ান্ত জ্ঞান দান করেননি, সেটাকে গোপনে রেখেছেন দুটি হেকমতের কারণে। একটি হেকমত হচ্ছে রাহমাতাম বেহিম, তাদের ওপর রহমত স্বরূপ, লিয়াকসুরা আমালম, যাতে করে তাদের আমল বাড়ে। একটি রাত পাওয়ার জন্য 10টি রাত জাগবে, কমপক্ষে 5টি বেজর রাত জাগবে। এই ফজিলতপূর্ণ সবগুলি রাতে জেগে সলাত আদায় করবে, জিকির আজকার করবে, দোয়া করবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে, মহাপুরস্কার নেকি হাসিল করবে। এই একটি হেকমত। দ্বিতীয় হেকমত হচ্ছে কে অলস আর কে মেহনতি, পার্থক্যকরণ। জি হ্যাঁ, যাতে করে এর মাধ্যমে চিহ্নিত করা যায়, স্পষ্ট হয়ে উঠে যে কারা মেহনতি আর কারা অলস পার্টি। জি বলছেন ওয়াফা ইখতিবার আল্লাহম, আল্লাহ পরীক্ষামূলক এটাকে গোপন রেখেছেন, লিয়াতা বাইয়ানা বিজালি, যাতে করে স্পষ্ট হয়ে উঠে মান কানা জাদ্দান ফি তালাবিহা, কে সত্যি এই লাইলাতুল কাদার তলাশের ক্ষেত্রে উদ্গ্রীব, হারিসান আলিহা, কে আগ্রহী, এবং মিম্মান কানা কাসলানা মুতাহা, আর কে হচ্ছে অলস, আর কে অবহেলা করে থাকে। যেই ব্যক্তি কোনো কাজের জন্য উদ্গ্রীব হবে, কোনো কিছু পাওয়ার জন্য, তার জন্য সেটি হাসিলের ক্ষেত্রে যাবতীয় কষ্ট করা হালকা মনে হবে। হ্যাঁ, কারণ সে সফল হতে চায় এই টার্গেটে পৌঁছা আর মাধ্যমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোনো বান্দাকে বেশ কিছু লক্ষণাদির মাধ্যমে জানিয়ে দেন বা ইশারা ইঙ্গিত করে দেন যে আজকে কদরের রাত ছিল। এটা হতে পারে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন স্বপ্নে যে তিনি যেন একদিন ফজরে সেজদা করছেন পানি আর কাদায়, সেজদা করছেন তো পানি বৃষ্টি হয়েছে আর কাদা পানি হয়ে গেছে মসজিদে নবীতে, কারণ মসজিদে নবীতে তখন বৃষ্টির পানি পড়তো, ছাউনি ছিল খেজুরের পাতার, যাতে বর্ষা বৃষ্টি হলে পানি থামতো না আর কাদা হয়ে যেত, আর কাঁচা মাটি ছিল আর কুচি পাথর ছিল, কাদা হয়ে যেত, পানি হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হয়েছে সেই রাতে দেখছেন স্বপ্নে, আর ফজরে তিনি সেজদা করছেন তো বা সকালবেলা সেজদা করছেন অর্থাৎ ফজরের নামাজে, তো দেখছেন যে পানি তার কাদার তিনি সেজদা করছেন। আর সেই রাতেই, তারপরে সেই রাতেই কিন্তু যেই রাত সম্পর্কে দেখছেন সেই রাতেই কদরের রাতে বৃষ্টি হয়েছে আর ফজরের সালাত পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই সময় তিনি সিজদা করলেন কাদা আর পানিতে মসজিদে নবীতে। কিন্তু লাইলাতুল কাদার জেনে নেওয়ার বিশেষ ফজিলত আছে, আর জেনে নিলে তার এই হবে সেই হবে এই একটা বিদাতীদের কল্পনার জগৎ রয়েছে এবং বড় বিভ্রান্তিকর কথাবার্তা ছড়িয়ে আছে মুসলিম সমাজে আমাদের উপমহাদেশে। এগুলি সব বর্জনীয়, এগুলির কোনো ভিত্তি নেই, এবং তাতে গাছপালা সব সেজদায় পড়ে যাবে, সব কিছু সমস্ত সৃষ্টি ঝুঁকে যাবে ইত্যাদি ইত্যাদি, আর যারা দেখতে পাবে তার এটি বড় কেরামতি না, এগুলি সুফি ভণ্ডরাই ছড়িয়েছে, আসলে এগুলি বড়ই গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন এসব গুমরাহি থেকে আমাদের যেন হেফাজত করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই লাইলাতুল কাদার এমন একটি রাত যাতে রহমতের বরকতের দরজা খুলে দেওয়া হয়, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয়জন তাদেরকে কাছিয়ে নেওয়া হয়। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবার কথা দোয়া শোনেন এবং দোয়ায় ডাকে সাড়া দেন, দোয়া কবুল করে থাকেন, এবং যারা মেহনতের সাথে আমল করে, ইবাদত বন্দেগি করে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দিয়ে থাকেন। লাইলাতুল কাদির খাইরুম মিন আলফে শাহর, এ কদর রাত হাজার মাস অপেক্ষা উত্তম। সুতরাং আল্লাহ আপনাদেরকে যেন তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন এই রাত হাসিলের জন্য, এই রাতের ফজিলত লাভের জন্য মেহনত পরিশ্রম করার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অলসতা যেন দূর করে দেন। আমাদের ঈমানি কমজোরি রয়েছে, শারীরিক যে দুর্বলতা রয়েছে সমস্ত কমজোরি দুর্বলতা আমাদের যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত অভিমুখী হওয়ার তৌফিক দান করেন। আখিরাতের সুখময় জীবনের জন্য আল্লাহ যেন আমাদেরকে যথাযথ মেহনত পরিশ্রমের, মন মানসিকতা, ঈমানি শক্তি, শারীরিক শক্তি, সার্বিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, এবং আল্লাহ আমাদেরকে সমস্ত গাফিলতি থেকে, উদাসীনতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সিয়াম কবুল করেন এবং লাইলাতুল কদর আমাদেরকে দান করেন,
এবং আল্লাহ আমাদেরকে মহাপুরস্কার দিয়ে যেন ধন্য করেন। আজকে আর কিছুক্ষণ পরে আমাদের সৌদি আরবে সূর্য অস্তমিত হবে, আর তারপরেই প্রথম রাত, আমরা বিশ রমজান শেষ করলাম, একুশের রাত অর্থাৎ এই প্রথম লাইলাতুল কাদারের প্রথম বেজর রাত শুরু হচ্ছে। সুতরাং এই মাগরিব থেকে শুরু করেই ফজর পর্যন্ত যথাসাধ্য বহুমুখী ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য যেন আমরা সচেষ্ট হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল ভাই বোন যারা মুসলিম রয়েছে আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন, আমাদের তৌহিদকে নির্ভেজাল করার তৌফিক দান করেন, শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, দুনিয়াদারি ছেড়ে দিয়ে দিনদারিকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, পাপাচার থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পাপকে আমাদের কাছে যেন চরম ঘৃণিত করে দেন, যাতে করে পাপের দিকে আমাদের মন না যায়। আল্লাহু যায়্যিন কুলুবানা বিল ঈমান ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা বিল ঈমান ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশেদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেকির কাজে অগ্রগামী বানিয়ে দেন এবং অন্যায় কথা কাজ থেকে আমাদেরকে যেন পলায়নের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিরাপদ যেন পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে যেন আমাদেরকে সামিল করেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, আম্বিয়াগণ, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন, তাদের সাথে আমাদেরকে যেন মিলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে আর সমস্ত গুমরাহী থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আইযনা মিন মুদিল্লাতিল ফিতান, আল্লাহ সমস্ত ফাওয়াহিশ থেকে, অশ্লীল কথা কাজ থেকে, অশ্লীল দেখা থেকে, অশ্লীল শোনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল প্রকাশ্য এবং গোপনীয় যাবতীয় ফিতনা থেকে এবং অশ্লীলতা থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা ইন্না আউযুকা মিনাল ফিতানি মা যাহারা মিনহু ওয়া বাতন, আল্লাহুম্মা ইন্না আউযুকা মিনাল ফিতানি মা যাহারা মিনহু ওয়া বাতন, আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি আবাদা মা আবকাইতানা ওয়া আরহামনা আন নাতাকাল্লাহ মা আন নাতাকাল্লাহ মা লা ইয়ানিনা ওয়ারযুকনা হুসনান নাযর ফীমা ইউরদিকা আন্না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তোমার নিয়ামতের শুকরিয়ার তৌফিক দান করো, তোমার ইবাদতকে সুন্দর করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়াজআলনা মিন আহলি তাআতিকা ওয়া ওয়িলায়াতিক ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা মোমিন মোমেনা ছিল তাদের সকলকে মাফ করে দাও, সমস্ত বিশ্বের মুসলিম যারা দুনিয়া থেকে চলে গেছেন ইসলামের অবস্থায়, যারা পৃথিবীতে আছেন ইসলামের অবস্থায় সকলকে তুমি মাফ করে দাও, সকল প্রতি দয়া করো এবং এই মহামারীকে তুমি দূর করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।